কাঞ্চনজঙ্ঘা নামটা শুনলে পরেই আমাদের মনে যেন একটা আলাদাই অনুভূতি, আলাদাই যেন একটা ভালোবাসা জেগে ওঠে। আবার এই কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয় করার স্বপ্ন এমন আশা বা এমন স্বপ্ন দেখেননি যারা পর্বতারোহী, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। শুধু আমাদের দেশে কেন, বিদেশের মাটিতেও সমানভাবে কিন্তু কদর পেয়ে এসেছে এই কাঞ্চনজঙ্ঘা। কেন বলছি, কারণ সেখান থেকেও তো একইভাবে ছুটে ছুটে আসেন মানুষজন এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার জন্য। কাঞ্চনজঙ্ঘার নামটার সঙ্গে অনেক তো ইতিহাস রয়েছে, মানে কেন কাঞ্চনজঙ্ঘা নামকরণ সে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আবার কাঞ্চনজঙ্ঘা মানেই আমরা জানি যে স্লিপিং বুদ্ধ। সত্যি কি সেখানে গৌতম বুদ্ধ ঘুমিয়ে রয়েছেন, আসলে কি, আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেটাই আপনাদেরকে বলবো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, আর এরকম আরো অনেক ভিডিওর জন্য অবশ্যই এখন থেকে আমাদেরকে সাবস্ক্রাইব ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কাঞ্চনজঙ্ঘা নামের যে আক্ষরিক অর্থ সেটা প্রথমে আপনাদেরকে বলি, এবং এক্ষেত্রে পাঁচটি গুপ্তধন যা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পাঁচটি চূড়ার পরিচয়। তিব্বতী ভাষায় কাং কথাটার অর্থ হচ্ছে বড়, চেন কথাটার অর্থ হচ্ছে সুবিশাল, জ অর্থাৎ হচ্ছে ধনসম্পত্তির আধার, এবং উময়গয় অর্থাৎ না, এই কথাটা আসছে হলো পাঁচ কথাটা থেকে। এবার এই নামটি দিয়ে প্রকাশ পায় এখানকার গুপ্ত সম্পদের প্রতি মানুষজনের শ্রদ্ধার কথা। আর সেই পঞ্চ সম্পদ হলো নুন, সোনা, বহুমূল্য রত্ন, পবিত্র ধার্মিক পুঁথি এবং অপরাজেয় রক্ষাকারী বর্ম। অর্থাৎ বুঝতেই পারছেন এই কাঞ্চনজঙ্ঘা নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কিছু। আর এই কাঞ্চনজঙ্ঘা বলতে মূলত কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা এবং পাণ্ডিব এই তিনটে পর্বতকে একসঙ্গে নিয়ে বলা হয় হচ্ছে স্লিপিং বুদ্ধ। অর্থাৎ যেটা প্রথমেই বলছিলাম যে মনে করা হয় যে বৌদ্ধ ধর্ম মতে এখানেই গৌতম বুদ্ধ ঘুমন্ত অবস্থায় বা শায়িত অবস্থায় রয়েছেন। কাঞ্চনজঙ্ঘার আরো তো অনেক পরিচয় রয়েছে, যদি আমরা ভৌগোলিক দিক থেকে দেখি তাহলে হিমালয় পর্বতমালার একটি পর্বত শৃঙ্গ এবং ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 8,586 মিটার। এবারে এই যে কাঞ্চনজঙ্ঘার কথা বলছি, এই কাঞ্চনজঙ্ঘা যারা আরোহণ করতে চান তারা কি ইজিলি করতে পারেন বা আদৌ কি করা যায়, কারণ বলা হয় যে এখনো পর্যন্ত কেউ সেই যে শীর্ষ চূড়া সেখানে পা রাখতে পারেননি। তাহলে কত দূর পর্যন্ত যাওয়া যায় বা কেন এত নিষেধাজ্ঞা সেটা এবার আপনাদেরকে বলি। এই কাঞ্চনজঙ্ঘা ওঠার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। মূলত যদি উঠতে হয় তাহলে চারটি পথ রয়েছে ওঠার ক্ষেত্রে, যার তিনটি রয়েছে নেপালে এবং একটি রয়েছে ভারতে। নেপালের দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক থেকে এই কাঞ্চনজঙ্ঘায় চড়া যায়, এবং ভারতের সিকিম থেকে, সিকিমের উত্তর পূর্ব দিক থেকে এই কাঞ্চনজঙ্ঘা আরোহণ করা যায়। 1905 সালে প্রথম এক অভিযাত্রীর দল এই কাঞ্চনজঙ্ঘা যাওয়ার জন্য তারা বারবার আবেদন জানাতে থাকে, কিন্তু দেখা যায় যে যতটা সহজে আবেদন করা যাচ্ছিল ততটা কিন্তু সহজ ছিল না এই কাঞ্চনজঙ্ঘা জয় করা। কারণ প্রাকৃতিক সৌন্দর্য থাকলে পরেও এ ছিল ভয়ঙ্কর সুন্দর, সেখানে পদে পদে ছিল বাধা, আবহাওয়ার খামখেয়ালিপনা আর মুহুর্মুহু আবহাওয়ার পরিবর্তন। তবে 1955 সালে যেটা দেখা গেল, প্রথমবার সফলতা আসলো, ব্রিটিশ অভিযাত্রীর একটি দল প্রথমবার এই সফলতা পায়। তবে সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। নেপালের দিক থেকে তাদেরকে প্রথমে উঠতে বাধা দেওয়া হয়, এমন কি বাধা আসে সিকিমের থেকে অর্থাৎ ভারতের থেকে। তখন তারা যায় গ্যাংটকের দেওয়ানের কাছে, দেওয়ানের কাছ থেকে অনুমতি মেলে, তবে অনুমতি দিলেও ছিল সেখানে কিছু শর্ত। বলা হয় যে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘায় তোমরা যেতে পারো, কিন্তু 5 ফিট আগে অর্থাৎ চূড়া থেকে 5 ফিট আগে তোমাদেরকে এই অভিযান থামিয়ে দিতে হবে, এবং এই শর্তে রাজি হওয়ার পরই অনুমতি মেলে। এবং সবশেষে 1955 সালের 25শে মে সেই দিন প্রথমবার সেই অভিযান সফল হলো। প্রথম যিনি পা রেখেছিলেন বা যারা পা রেখেছিলেন তারা হচ্ছেন জোয় ব্রাউন এবং জর্জ ব্যান্ড। আর এই ব্রিটিশ অভিযাত্রীরাই প্রথমবার এই কাঞ্চনজঙ্ঘার বুকে পা রেখে তারা দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। তবে তারা ওই যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী তারা 5 ফিট আগে তাদের এই অভিযানকে শেষ করে দেন। এরপরে 1975 সালে নেপালের দিক থেকে কাঞ্চনজঙ্ঘা অভিযান বন্ধ করে দেওয়া হয়, এবং 1977-এ ভারত সিকিম থেকে মেজর প্রেমচাঁদ এবং শেরপা নায়েক নিজা দর্জি তারা একটি অভিযান করেন, এবং সেই অভিযানেও তারা সফল হন। এরপরে 2000 সালে এক অস্ট্রিয়ান পর্বতারোহীর দল, তারা কাঞ্চনজঙ্ঘা চূড়াতে যাওয়ার জন্য নাকি শোনা যায়
তারা নাকি $20,000 দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এই বিষয়টা যখন সামনে চলে আসে তখন বৌদ্ধ ভাবাবেগে চরমভাবে আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে ভারত সরকার কাঞ্চনজঙ্ঘা অভিযানের ওপরে নিষেধাজ্ঞা জারি করে দেয়। এখনো পর্যন্ত সব মিলিয়ে সিকিমের এই উত্তর পূর্ব পাহাড় পথে মাত্র 3টি সফল অভিযান করা সম্ভব হয়েছে এটাও জানা যায়। তবে কেন এত নিষেধাজ্ঞা সেটা এবার আপনাদেরকে বলি। এবার আপনাদের মনে হতেই পারে আবহাওয়া তো খারাপ হতেই পারে, কিন্তু তাহলেও এত নিষেধাজ্ঞা কেন? যেখানে এভারেস্ট জয়ের ক্ষেত্রে এত নিষেধাজ্ঞা নেই, সেখানে কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে কেন? এক্ষেত্রে চলে আসছে কিছু ধর্মীয় ধারণা। স্থানীয় বাসিন্দারা যারা সেখানে রয়েছেন মূলত যারা বৌদ্ধ ধর্মের বিশ্বাসী মানুষ, সেটা যদি আমরা আমাদের সিকিম রাজ্যের কথা বলি বা যদি আমরা বলি যে সেটা নেপালের কথা, দুদিক থেকেই তাদের কিছু ধর্মীয় ভাবাবেগ রয়েছে এবং মনে করা হয় যে ধর্মীয় মতে এই পর্বতের চূড়ায় বসবাস করেন ঈশ্বর এবং সেখানে গৌতম দেবের বসবাস, তাই সেখানে আরোহণ করলে পর্বত শৃঙ্গ অপবিত্র এবং দূষিত হয়ে উঠবে। এই কারণেই নাকি এত বছর, বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে কাঞ্চনজঙ্ঘায় আরোহণকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবং যারা বর্তমানে কাঞ্চনজঙ্ঘা দেখবেন বলে যান, তারা কাছের থেকে দেখেন, তারা কেউই কিন্তু শৃঙ্গ পর্যন্ত পৌঁছানোর অনুমতি পাননি এবং এখনো পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি কাঞ্চনজঙ্ঘার সেই চূড়াতে, যে চূড়াটা দেখার জন্য সবাই ছুটে ছুটে আসেন। এবারে চলে আসি কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে আরো কিছু কথা বলতে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার চূড়ায় আরোহণের স্বপ্ন তো অনেকেই দেখেন, কিন্তু এক্ষেত্রে যে ধর্মীয় কারণেই নাকি 2001 সালে উপাসনা স্থান আইন অনুসারে, 1991 সালের এই আইন অনুসারে নাকি বন্ধ করে দেওয়া হয় এই কাঞ্চনজঙ্ঘা অভিযান। সিকিম সরকার একেবারে ঘোষণা করে দেয়। যদিও বর্তমানে কাঞ্চনজঙ্ঘার অঞ্চলে বা পাদদেশে অনেকগুলি ট্রেকিং রুট রয়েছে, তাই সেই সমস্ত ট্রেকিং রুটে যাওয়ার জন্য মানুষজন ছুটে ছুটে আসে। তার মধ্যে অন্যতম রয়েছে গোচালা ট্রেক, গ্রিন লেক বেসেন ট্রেক, এরকম অনেক ট্রেক রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে অনেক কাছ থেকে দেখা যায়। এছাড়া যারা ট্রেক করে অতটা উপর অব্দি উঠতে পারেন না, তারাও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার জন্য আমাদের রাজ্যের দার্জিলিং হোক কিংবা সিকিমে ছুটে ছুটে যান, পেলিং এ যান, এরকম বিভিন্ন জায়গায় ছুটে যান এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে দেখার জন্য। তাই তো কাঞ্চনজঙ্ঘা সবকিছুর পরেও এতটা আকর্ষণের জায়গা। সেই শেষ সূর্যোদয়ের মুহূর্ত হোক কিংবা সূর্যাস্তের সময়, কাঞ্চনজঙ্ঘা এক এক সময় এক এক ভাবে রূপ ধারণ করে, আর সেই রূপ দেখার জন্যই তো মানুষজন এত ছুটে ছুটে আসেন কাঞ্চনজঙ্ঘার কাছে। তবে ওই ধর্মীয় ভাবাবেগের কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এখানে মানুষের পা ফেলা অর্থাৎ ট্রেকিং বা পর্বতারোহণ। তবে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে খারাপ আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, সেই সমস্ত কিছু অন্যতম কারণ রয়েছে এবং বৌদ্ধ ধর্ম মতে মনে করা হয় এখানে ঘুমন্ত অবস্থায় রয়েছেন গৌতম বুদ্ধ। কারণ যদি পরপর যদি কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি যদি পর্বতের চূড়াগুলোকে একসঙ্গে মেলানো হয় তাহলে সেখানে দেখা যায় সেটা এমনই আকৃতি ধারণ করছে যেটা স্লিপিং বুদ্ধর মতো। কেমন লাগলো বলুন তো আজকের এই কন্টেন্টটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। আরো অন্যান্য খবরের জন্য এখন থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখুন আর ইউটিউবে আমরা রয়েছি, তাই ফলো করে রাখতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।